হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লগের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও চালু করছি। এখন বাজে হচ্ছে এইমাত্র ভুঁয়ো পড়লো, দুটোর কাছাকাছি বাজে। তো দেখতেই পেলে স্নান করা হয়ে গেছে, স্নান করে যতক্ষণ না পর্যন্ত ঠাকুর ফাকুর দিয়ে ফ্রেশ হচ্ছি, একদম মাথায় চুল ফুল আসছে, ততক্ষণ পর্যন্ত সত্যি শান্তি নেই। তো দেখো এখানে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, ওদিকে ব্যালকনির ধারে বারান্দাতে কিছু কিছু জামাকাপড় দিয়েছি, আর এখানে কিছু কিছু জামাকাপড় আছে। এই নাইটিটা পরে ঘর মুছি, তারপর ধরো এইটা পরেছিলাম। তো এখন যেহেতু একটু শীতকাল, সেহেতু একটু দেখো চুড়িদার পরছি ঘরে। এই চুড়িদারগুলো, এই চুড়িদারের পিসটা বিয়ের সময়, মানে বিয়ের অনেক দিন আগেই বানানো। তো এগুলো সমস্ত পরেছিল, বার করা হয় না বুঝলে তো, বক্স খাটের ভেতরে ঢোকানো মানে হচ্ছে অনেকটাই কষ্টের ব্যাপার। আর চুলটা লম্বা হয়েছে, কিন্তু কি বলতো যেহেতু বাটারফ্লাই কাটিং কাটা আছে না, ওই জন্যই ছোটো বড় মনে হচ্ছে। তো মাম্মাম গেছে একটুখানি, মাম্মামের ঠাকুমার সাথে গেছে একটুখানি, আজকে একটু মাংস করেছিলাম, কারণ মায়া একদিন চিলি চিকেন কিনতে পাঠিয়েছিল বুঝলে তো। সেই চিলি চিকেন কেনবার জন্য মানে মাম্মামকে নিয়ে যেদিন চুল কাটালাম সেদিনই মাম্মামকে নিয়ে চিলি চিকেনের যে মানে পিসগুলো থাকে, ধরো লেগ পিসগুলো থাকে, সেই লেগ পিসগুলোকে আমি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে ও যেদিন মাছ ডিম করছে, আজকে একটুখানি মাংস করি, ওই জন্য একটুখানি মাংস করলাম। ওই জন্য একটুখানি দিদাকেও পাঠালাম, বাবাকেও মার কাছে, মানে বাবাকে দিয়ে মার কাছে পাঠিয়ে দিয়েছি। তো চলো এবার স্নান করা হয়ে গেছে, চুলটা আছড়ানো হয়ে গেছে, এবার সিঁদুর ফিঁদুর পরি, তারপরে আসছি, তারপর তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। তো চলো রান্না বান্না কী কী করিয়েছি একটু দেখিয়ে দিই তোমাদের। হটপটে আছে সাদা ভাত, রোজকার মতনই তো ভাত আছে। আর এইখানে করেছি দেখো শিম আর আলু। শিমগুলো হচ্ছে কিছুটা আমার বাজার থেকে কেনা, আর কিছুটা হচ্ছে আমাদের বাড়িতে শিম গাছ হয়েছে, যদি পারি তোমাদের দেখাবো কোথায় শিম গাছটা হয়েছে। আর লঙ্কা দিয়ে, নুন দিয়ে আর তেল দিয়ে মেখেছি এটা। আচ্ছা, আর চিকেনটা কোথায় গেল? আচ্ছা, দিদাকে দিয়েছি, মায়েদের দিয়েছি, দেওয়ার পর এই যে আমাদের চিকেন, লাল লাল চিকেন। ওফ, এটা চিকেন, এটা আজকে দই দিইনি বুঝলে তো, প্রতিদিন যেন আমি দই দিয়ে করি, আজকে দই দিইনি। আজকে জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে করেছি, টমেটোও দিইনি, আর গরম মশলা তো দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে মায়েদের খাবারটা দেখাই। মাম্মামের মাছ ভাজা আছে, এটা হচ্ছে মাম্মামের মাছ ভাজা। আর নিচে কী করেছে, এটা মানে সব রকম দিয়ে একটা, মানে শিম আলু বেগুন দিয়ে করেছে একটা, কি ভর্তা টাইপের করেছে মা সেটাই বলল। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এই যে আলু দিয়ে মাছের ঝোল, দু পিস মাছ। আচ্ছা, আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের মঙ্গলবার, সেহেতু ওকে আজকে একটু আলুর দম খেতে চেয়েছে, আর খেতে চেয়েছে হচ্ছে ময়দার রুটি। তো দেখো ওর জন্য এখানে আলু কেটে নিয়েছি, তিনটে মতো আলু কেটেছি ওর একারই জন্য, কারণ আমাদের তো তরকারি আছে, ভাত করে নিলে হয়ে যাবে। তিনটে আলু কেটে নিয়েছি, এটা জাস্ট একটুখানি সেদ্ধ করে রেখে দেবো, সেদ্ধ করে রেখে দেবো, তারপরে নিরামিষে করা হবে। আর দেখো এখন কটা বাজে, এখনও মাম্মাম আসেনি দিদার বাড়ি থেকে, মনে হয় দিদার বাড়িতেই গেছে। দেখো 2:15 বাজে, ফোন করতে হবে, ফোন করছি একটু পরে, একটুখানি রোদে একটু চুলটা শুকিয়ে নিই বুঝলে। দেখো এইখানটা দিয়ে যা রোদ আসে, এইখানটা দিয়ে যা রোদ আসে, রোদে একটুখানি চুলটা রাখি, কোথায় রাখবো, প্যান্ট জামা কাপড় সবই মেলা আছে। তো দেখি দিদার বাড়িতে ফোন করি, কারণ মাম্মামের ঠাকুমা ফোন নিয়ে যায়নি বুঝলে তো, ফোনটা রেখে গেছে, ফোন নিয়ে যায়নি। দেখো রোদের জন্য ভিডিও ছবিটা কেমন হচ্ছে, ফোন নিয়ে যায়নি, ফোনটা রেখে গেছে, ওই জন্য দিদার ফোনেই করতে হবে। মনে হয় দিদার বাড়িতেই গেছে, কারণ ঘাটকালী মায়ের আজকে পুজো দিয়েছে, তোমরা তো আমাদের চ্যানেলে অনেক ভিডিওতেই দেখেছো ঘাটকালী মায়ের পুজো দিয়েছে, মানে দিদাই পুজোটা করে, কেউ হয়তো দিয়েছে কারণ মানসিক ছিল। তো চলো দেখি ওদের ফোন করে ওদের কতটা দূর, আবার পরে আসছি। যেটা ভেবেছিলাম সেটাই,
দিদাকে ফোন করলাম, দিদা বললো যে এতক্ষণ ধরে তো পুজো হচ্ছিল, ঘাটকালী মায়ের পুজো, ওরা ওইখানেই ছিল, জানি সেটাই হবে, ও ওই জন্য ওখানে মাম্মাম আছে, তো পুজো হয়ে গেছে, তো ঘাটকালী মায়ের পুজোর ঘট বিসর্জন দেওয়ার পর ওদের প্রসাদ দিলে ওরা চলে আসবে, তারপরেই খাওয়া দাওয়া হবে। আজকে একটুখানি দেরি হবে, কিছু করার নেই, 2:20 মতো বাজে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিকালবেলা একটুখানি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু দোকানে যাওয়ার কথা আছে, কারণ আমার কিছু জিনিস কেনার আছে, প্লাস দেখি ওই মাটির যে সমস্ত থালা বাটিগুলো পাওয়া যায় না আইবুড়ো ভাত খাওয়ার বা যে কোনো নিমন্ত্রণ বাড়িতে, ওইগুলো দেখি যদি পাই, ভালো যদি পাই তাহলে নিয়ে আসবো, তা না হলে এমনি কাছের প্লেটেই ওকে খাওয়াবো। আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি হচ্ছে, আজকে তো মঙ্গলবার, তার পরের মঙ্গলবার, ঠিক এক সপ্তাহ বাদে, তো এক সপ্তাহ বাদে যেহেতু খাওয়াচ্ছি, তার তো একটুখানি তোড়জোড় করতেই হবে, মানে সব কিছু জোগাড় যন্ত্র করতেই হবে, ওই জন্য দেখি যদি পাই তাহলে সেটা নেবো, তা না হলে কাচের প্লেটেই দেবো। তো চলো যদি বিকেলে বেরোই তোমাদের দাদাভাইকে ফোন করবো, যদি বিকেলে বেরোই তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে বেরোলে। আর দেখি আমার একটা সেই সোয়েটার মতো আছে না, মানে চুড়িদারের মতো এখন যে সোয়েটারগুলো বেরিয়েছে সেগুলো বলেছি ওর ওর কাছে আবদার করেছি যে দেওয়ার জন্য, তো যদি দেয় তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে। অনেকদিন আবদার করছি, বলছে ভাবছি দেখবো এই করে, কিন্তু আমি নিয়েই ছাড়বো, দেখি কিছুক্ষণ মধ্যে ফোন করি দেখি কি বলে, কারণ দেখো চুড়িদার পরাই আছে মোটামুটি ঠিকই, আর শীতকালে তো সেরকম হাইফাই জামা পরার দরকার নেই, এর উপরে একটা সোয়েটার চাপিয়ে দেবো চলে যাবো। আর এই তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি সেদ্ধ করে নিয়ে একটু একটা দুটো সিটি উঠলে নামিয়ে দেবো, তারপরে কষা কষা করে গায়ে মাখা মাখা করবো, ওটা করে রাখবো। আর রুটির ময়দা রুটি খাবে বলেছে, দাঁড়া একটু কমিয়ে দিই, ময়দা রুটি খাবে বলেছে, ময়দাটা মেখে চলে যাবো, আর যদি এসে খেয়ে দেবে একদম গরম গরম রুটি করে দিয়ে দেবো। তো চলো ওরা আসুক, খাওয়া দাওয়া করি, আবার পরে আসছে তোমাদের সাথে কথা বলতে। এরপরে দেখো বিকেলে বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে এই 7:45 নাগাদ, তাও শাশুড়ি বেরিয়েছিল একটুখানি ওষুধ আনতে, আর তোমাদের দাদাভাই একদম যেহেতু আজকে বাইকে করেই অফিসে গিয়েছিলো সেহেতু একদম হেলমেট পরেই মানে বেরিয়ে পড়েছে। তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো হেলমেট পরার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ আমরা একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি যেটা আমাদের এখানকার বাজার, দেখো দুপাশে বাজার, রাত্রিরেও বাজার বসে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর তাছাড়া বৃহস্পতিবারের আগে যখন বুধবার থাকে, বুধবারের সময় রাত্রিবেলায় ঠাকুরের মালা, তারপরে ঠাকুরের ফুল সমস্তটাই এখানে পাওয়া যায়, কোনো অসুবিধাই হয় না। আর একদম অফিসের ব্যাগ নিয়ে আর হেলমেট পরেই বেরিয়ে পড়েছে, তবে দেখা যাক কতটা দূর কিনি না কিনি। একদম ঘোষপাড়া বাজার এখন জমজমাট, তবে আমাদের এই বাজারে সোমবার অর্ধেকটা আর বৃহস্পতিবার অর্ধেকটা বন্ধ থাকে, সেই জন্য আমরা মঙ্গলবার বেরিয়ে পড়েছি যাতে কোনো দিকই বন্ধ না পাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ওর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিলো অফিস মানে বাড়িতে আসার আগে থেকেই বলছিল যে আমার খিদে পেয়েছে খাবো, তো আমি বললাম যে চলো তাহলে ফুচকাই খাই, ওই জন্য দেখো ফুচকার দোকানে চলে গেছে। এটা আমাদের ডেলিকার দোকান, ডেলিকার দোকান বলতে গেলে আমি আর মাম্মাম যখন ক্যারাটে করে ফিরি মাঝে মাঝে এখান থেকেই ফুচকা খাই, মানে প্রচণ্ড টেস্টি ধরনের হয়, 10 টাকায় 4টে ফুচকা পাওয়া যায় আর তার সাথে একটা ফাউ, তবে চাটনি দিয়ে মশলা দিয়ে, চাটনি দিয়ে বলতে গেলে একটু মিষ্টি মিষ্টি যে রসালো যে চাটনিগুলো থাকে সেগুলো দিয়ে আমরা খেয়ে থাকি। তো এখন একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাস্তাঘাট মোটামুটি জমজমাটি আছে, তো চলো খেয়ে দিই নি, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর বোনের আইবুড়ো ভাত খাওয়ার জন্য যে থালা গ্লাস বাটির কথা বলেছিলাম সেটা আমি পেয়ে গেছি, এত মাটির ভারী জিনিস আমি এক ঢুকিয়ে রেখেছি, ওটা দেখাতে পারলাম না কারণ মাম্মাম প্রচণ্ড বিরক্ত করবে, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করলেই ব্যাস মাটির জিনিস, হাত থেকে পড়ে গেলি সর্বনাশ। আর দেখো এখানে কষা কষা আলুর দমটা বানিয়েছি, আর রুটি গরম গরম পুরোপুরি করে দিচ্ছি, আর ও চেয়েছিলো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ও আবার কী বলো তো চাট মশলা দিয়ে যে কোনো তরকারি খেতে ভালোবাসে খুবই। আর দেখো এই যে 2 রুটি দিয়েছে, আর 2টো রুটি দেবো, আর আমাদের তো ভাত আছে, মাসি একটা ভর্তা রকমের করেছে শীতকালে সবজি দিয়ে, আর মাছের ঝোল আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাম্মামকে মানে প্রেশারেই ভাত করবো, আজকে দেরি হয়ে গেছে আর প্রেশারেই ভাত করবো, হাঁড়িতে ভাত করলে তো একটু সময় লাগে, প্রেশারে ভাত করে দেবো, মাম্মার জন্য একটা আলু আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর দেখি পাঁপড় সেঁকে দেবো, পাঁপড় আর ভাজাভুজি করবো না, পাঁপড় সেঁকে দেবো, সেঁকে নিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো খাচ্ছে, তো মাম্মামকে আজও খুব বেশিক্ষণ পড়াতে পারিনি, একটু আধ ঘন্টা মতো পড়িয়ে বেরিয়ে গেছিলাম, আবার এসে আবার তোমাদের দাদাভাই বলছে তাহলে একেবারে খাবারটা দিয়েই দাও, ওই জন্য ওর একেবারে খাবারটা দিয়ে
মিটিয়ে সমস্ত কাজ সেরে তারপর আবার ওর কাছে বসতে হবে পড়াতে। 8:30 বেজে গেছে, তাও যেই জামাটা কিনতে গেছিলাম সেই জামাটা পেলাম না। মানে দোকানটাতে এতটাই সেল হয়, যেই যেরকম জামাগুলো আমি চাইছিলাম 3টে কি 4টে ছিল, মানে বেচে রঙ বেরঙ্কর অনেকগুলো থেকে বেছে নেওয়া যাবে না, ওই 3টে 4টের মধ্যে থেকেই নিতে হবে। তো তোমাদের দাদাভাই বললো যে থাক, আবার যখন ধর্মতলা থেকে নিয়ে আসবে। তো দেখো 2টো রুটি দেওয়া হয়ে গেছে, আরও 2টো রুটি দিচ্ছি, আর মিষ্টিও দেবো তোমাদের দেখাচ্ছি। ধরো মানে মঙ্গলবার দিনকে নিরামিষ থাকলেও খাওয়া দাওয়াগুলো মোটামুটি ভালোই হয়। আর মিষ্টির মধ্যে নিয়ে এসেছি একটা বড় রসগোল্লা মানে সাদা, আর একটা গুড়ের রসগোল্লা বড়। 2টো মিষ্টি নিয়ে এসেছি, তবে ও কোনোক্ষণ কোনো সময় বলে না যে না এটা খাবো না সেটা খাবো না। ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মঙ্গলবার তুমি কি খাবে না খাবে, সে অনুযায়ী রান্না করবো। দেখো ময়দা রুটি, কষা কষা আলুর দম, একদম গায়ে মাখা মাখা আলুর দম চাইছিলো, আমি সেরকমই করে দিয়েছি। আর মাম্মাম তো দুষ্টুমি করেই যাচ্ছে, ওকে আমি এই এই কিছুক্ষণ বাদে পড়তে বসাবো। তো চলো আবার রাতে আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন দেখো আমরা ঘুমানোর জন্য রেডি হয়ে আছি মা আর মেয়ে মিলে। আর বাজে কটা বলো তো? 23টা 52, মানে হচ্ছে 11টা 52 বাজে। প্রথমে একটা চুড়িদার পরেছিলাম, তারপর ভাবলাম যে দূর চুড়িদার ফুড়িদার পরে শুলে না অসুবিধা হয়, ওই জন্য কারণ শীতকাল আবার বাথরুমে যাব একটু প্রবলেম হয়, তো ওই জন্যই চুড়িদারটা খুলে একেবারে নাইটি পরে নিয়েছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকে আর তোমাদের দাদাভাইয়ের জন্য সবজি কেটে রাখিনি, কারণ সবজি কেটে রাখি সকালবেলা টিফিনের জন্য, কিন্তু আজকে কাটতনি কারণ যে সকালেই কেটে রেখেছিলাম, অতএব কালকে সকালে উঠতে হবে না। দাদাভাই টিফিন নিয়ে যাবে না বলেছে, ওই জন্য উঠতে হবে না। আমি আর মাম্মা এখানে এখন ওয়েট করছি, 5 মিনিট বাদেই শুয়ে পড়বো, মশারিও কোথায় তো ল্যাপটপে লাগবে। কি করছিস? এবার আমরা শুয়ে পড়বো একটু বাদে, মশারি টানিয়ে। কালকে আর যেটা 6:30 উঠি সেটা 6:30 উঠবো না, হয়তো 6:45 বা 7টার কাছাকাছি উঠবো। আর তোমাদের বলছিলাম না যে বোনকে আইবুড়ো ভাতে খাওয়ানোর জন্য থালাগুলো পেয়েছি, জানো তো? থালা নিয়েছি, একটা বড় থালা নিয়েছি, একটা মিডিয়াম থালা নিয়েছি ফল দেওয়ার জন্য, আর একটা মিডিয়াম থালা নিয়েছি তারা কথাটা বলতে দেন মিষ্টি নেওয়ার জন্য। তারপর জলের জন্য একটা গ্লাস নিয়েছি, 3টে বড় বড় বাটি আর 3টে ছোটো ছোটো বাটি নিয়ে চলে এসেছি। আমার একটা ব্লাউজ কেনার ছিল, সেটাও কিনেছি। তো দেখো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, একটু কানে দিতে হয়, এগুলো মুখে মুখে দিতে হয়, একটু কানে কানে দিয়ে সুশ্রী। আর আজকে রাত্রিবেলা মাম্মাম তো সকালবেলায় মাংসের ঝোল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছিল, তারা বেশি কানের ভেতর ঢোকাস না। আর রাত্রিবেলা কী করবো, তোমাদের দাদাভাইয়ের জন্য তো দেখলে যে আলুর আলুর দম আর ময়দার রুটি করে দিয়েছি, আর আমরা প্রেশার কুকারে ভাত করে খেয়ে নিয়েছি মায়ের রান্না করে দিয়ে। তো চলো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মা মেয়ের জন্য, ঘুম পেয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, কল করো। ভিডিওটা কমেন্ট করলে অবশ্যই লাইকটা শেয়ার করো, তারপর লাইক করে শেয়ার করো, আর অবশ্যই বেল বাটনে প্রেস করো। টাটা, বাই বাই। তো ওই বলে দিল। তো চলো আজকের মতো এইটুখানেই, টাটা বাই বাই, গুড নাইট।